ওয়ালাইকুম বন্ধু দর্শকের সকলে ভালো আছেন আমি মমতা আতিক অনার্স ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ারে ফট অ্যান্ড প্রোগ নিয়ে আলোচনা করবো ফট অ্যান্ড প্রোগ্র্যামিং নিয়ে আজকে আলোচনা বিষয় অধ্যায়ের নাম্বার হচ্ছে চতুর্থ অধ্যায় এবং অধ্যায়ের নাম হচ্ছে ফট অ্যান্ড এক্সপ্রেশন আমি এর পূর্বে ভিডিওতে ফট অ্যান্ড এক্সপ্রেশন অর্থাৎ গাণিতিক ফাংশনগুলিকে কীভাবে ফট অ্যান্ড ভাষায় রূপান্তর করতে হয় সেই নিয়মগুলো সম্বলিত একটা ভিডিও এনেছি সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন আজকে আমি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করবো যে হচ্ছে কীভাবে গাণিতিক ফাংশনগুলিকে ফর্টন ভাষায় রূপান্তর করতে হয় এই অর্ধে থেকে প্রতি বছরই হচ্ছে ক্ষ বিভাগের একটি প্রশ্ন আসে তো এখন এই বিষয়গুলো আমাদের আয়ত্ত করা খুবই দরকার এখন আমি হচ্ছে একটা উদাহরণ নিয়েছি সেটা হচ্ছে তিতাস পাবলিকেশনের বইয়ে উনিশ নম্বর উদাহরণ এখন উদাহরণে বলে দেওয়া আছে যে হচ্ছে নিচের গাণিতিক ফাংশনটিকে ফরটনে অনুবাদ করো অর্থাৎ একটা গাণিতিক ফাংশন দেওয়া আছে সেই ফাংশনটাকে ফর্টন ভাষায় অনুবাদ করতে হবে এখন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফাংশন দেওয়া হচ্ছে এই ফাংশনটাকে অনুবাদ করতে হবে আমি এখন অনুবাদ আপনাদের বোঝানোর সুবিধার্থে এই ইয়া মানে সমীকরণটাকে তিনটা ভাগে ভাগ করে নেব এই মাইনাসের আগ পর্যন্ত এই একটা ভাগ তারপর হচ্ছে এই প্লাসের আগ পর্যন্ত অর্থাৎ এই ই টু দি ই একটা ভাগ তারপর হচ্ছে এটা আমি হচ্ছে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে তিনটা ভাগে ভাগ করে নিলাম নাম দিলাম এটা প্রথম অংশ এটা দ্বিতীয় অংশ এটা হচ্ছে তৃতীয় অংশ কিন্তু আপনারা যখন পরীক্ষার খাতায় লিখবেন তখন কিন্তু এরকম অংশ মানে পাট পাট করে লিখবেন না তো এই সমীকরণটা তুলে তারপর নিচে লিখবেন যে হচ্ছে ফটটা নেই রূপান্তর করার পথ তারপর হচ্ছে সমান দিয়ে এই পুরো ফাংশনটা এক লাইনে লিখতে হবে মানে এই ডে তারপরে মাইনাস এই ডে এরকমভাবে এক লাইনে লিখতে হবে কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে যাতে সহজে ব্যাখ্যা করতে পারি তো সেই জন্য হচ্ছে আমি এটা তিনটা ভাগে করে নিলাম তাহলে প্রথম অংশ প্রথম অংশ আমাদের ফরটানে গাণিতিক মানে সাইন থাকলে প্রথম অংশে আসে কি সাইন এক্স প্লাস টু সাইন এক্স প্লাস টু সাইন এখন সাইন এইসব সাইন ট্যান কট কস এইসব থাকলে হচ্ছে বড় হাতের অক্ষরে লিখতে হয় তাহলে সাইন থাকলে সাইনই এস আই এন সাইন কিন্তু যদি সাইন ইনভার্স থাকলেও থাকতো তখন হচ্ছে অ্যান্টি সাইন এ সাইন লিখতাম তো এখন আছে হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই এ জন্য আমরা লিখবো হচ্ছে সাইন তারপর হচ্ছে এক্স বড় হাতের প্লাস এই টু টুটা হচ্ছে রিয়াল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা এই দশমিক আগে লিখতে হবে টু পয়েন্ট জিরো তারপর ওয়াই হচ্ছে কি গুণন আগে আসতে গুণন থাকলে হচ্ছে আমাদের লিখতে হয় অ্যাস্টারিক অ্যাস্টারিক তারপরে ওয়াই তারপর হচ্ছে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে আছে হচ্ছে ই টু পাওয়ার এক্স প্লাস ওয়াই ইটা হচ্ছে কি একটা এক্সপোনেন্সিয়াল ফর্ম তাহলে ইর আমাদেরকে লিখতে হচ্ছে ই পি ই পি এক্সপোনেন্সিয়াল ফর্ম তারপরে ব্র্যাকেট উপরে পাওয়ার আসে কথা হচ্ছে ইর উপরে আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স বড় হাতের এক্স তারপর হচ্ছে প্লাস ওয়াই এর জায়গায় ওয়াই তারপর হচ্ছে কথা তৃতীয় অংশ এই যে তিন নম্বর অংশ তৃতীয় অংশ তৃতীয় অংশ আমাদেরকে লিখতে হবে হচ্ছে কস এক্স তৃতীয় অংশে আছে হচ্ছে কস এক্স ডিভাইডেড হচ্ছে মড অফ ওয়াই প্লাস সাইন জেড তাইলে আমরা হচ্ছে প্রথমে লব লব থেকে শুরু করব কস এক্স কসের জন্য হচ্ছে কস ফরটান বাসায় কসে কসই হয় কস তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এক্স কস এক্স তারপর ডিভাইডেড মড অফ ওয়াই প্লাস সাইনজেড এ ভাগে ভাগ থাকলে ফর্টানে সেটাকে লিখতে হবে হচ্ছে স্ল্যাশ দ্বারা স্ল্যাশ তারপর হচ্ছে নিচে আছে হচ্ছে মড অফ অয় প্লাস সাইনজাই মড অফ এই মড অফ অয়ের জন্য হচ্ছে মড অপয় মড থাকার কারণে আমরা হচ্ছে এটা এবিএস অর্থাৎ অ্যাপসুলেট ভ্যালু হবে অ্যাপসুলেট ভ্যালু শর্ট ফর্ম হচ্ছে এবিএস তো এ বি এস তা এর আগে হচ্ছে আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে কারণ এই ব্র্যাকেটের ভিতরে এই পুদো ফাংশনটা হচ্ছে নিচে আসে এই স্ল্যাশের নিচে আসছে এই জন্য আমরা আগে একটা ব্র্যাকেট দিয়ে নেব যে পুদো ফাংশনটা নিচে থাকবে তারপর হচ্ছে এবি এস এর পরে আসতে কি ওয়াই তাহলে এই এর জন্য একটা ব্র্যাকেট ব্র্যাকেট ওয়াই তারপর হচ্ছে প্লাস এই প্লাস তারপর হচ্ছে সাইন জেড সাইন থাকলে সাইন এস আই এন সাইন ব্র্যাকেটের ভিতরে জেড তারপরে যে হোল ব্র্যাকেট মানে ব্র্যাকেট ক্লোজ তাইলে আমাদের কস এক্স ডিভাইডেড হচ্ছে মড অফ ওয়াই প্লাস সাইনজেড এটা ইয়া হবে মানে ফর্টনে অনুবাদ করার পথ হবে কস এক্স ডিভাইডেড ব্র্যাকেট এবস এবিএসটা হচ্ছে অ্যাপসুলেটগুলো ওয়াই প্লাস সাইনজেড তারপর ব্র্যাকেট শেষ তো এখন আমাদের পরীক্ষার খাতায় কিন্তু এইরকমভাবে লেখা দেবে লেখা দেবে না পরীক্ষার খাতায় লিখতে হবে আমরা পরীক্ষার খাতায় লিখতে হবে এইভাবে এই যে এরকমভাবে এক লাইনে একের পর এক এইটার জায়গায় যদি হচ্ছে আমরা এই যে প্লাস সাইন জেড এটা হচ্ছে যদি আমাদের মানে লাইনে আটতেছে না তাহলে নিচে লিখতে হবে তখন কিন্তু আমাদের যে স্ল্যাশের পর থেকে যে পুরোটা পুরো ফাংশনটা এই ফাংশনটা নিচে লিখতে হবে যেমন আমি এই যে এইটুকু কেটে দিলাম কেটে দিলে আমাদের জায়গায় জায়গায় মানে কম জায়গার কারণে আমরা এখন নিচে লিখবো তাহলে এই পুরোটুকু স্ল্যাশের পর থেকে ব্র্যাকেট এ বি এস তারপরে ওয়ান প্লাস সাইন জেড এরকমভাবে আমরা লিখব তো এটা গেল হচ্ছে একটি অনুবাদ এখন আমি আর একটা উদাহরণ দেবো আরও দুই তিনটে উদাহরণ দিয়ে আপনাদেরকে হচ্ছে যাতে আপনারা সহজে বুঝতে পারেন সেটা সেই জন্য আরও দুই তিনটে উদাহরণ দিব আপনাদের যদি তারপরেও কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানান এখন আমি যে উদাহরণটা নিয়েছি সেটা হচ্ছে একশো চব্বিশ নম্বর উদাহরণ তো এই জায়গায় বলে দেওয়া আছে হচ্ছে নিচের সমীকরণটিকে ফর্টানো অনুবাদ করবো দেওয়া আছে হচ্ছে এ সমান মড এই যে মড অফ ই টু ডিবল এক্স ইন্টু টু দু ডবল হয় ডিভাইডেড কস এক্স মাইনাস দে মড অফ এক্স মাইনাস মাইনাস দেবল এক্স স্কোয়ার মাইনাস ওয় স্কোয়ার প্লাস সাইন এক্স ইনভার্স হয় এখন এই জায়গায় এই যে এক্স ইনভার্স হয় এটা হচ্ছে আমরা ওয়াই ভাগ এক্স এই একাদ লিখতে পারি অথবা যদি কেউ লেখে ওয়ান পয়েন্ট জিরো ডিভাইডেড এক্স এসটাদিক হয় এই রকমভাবে যদি লেখে দুই রকমভাবে লেখা যাবে একটা হচ্ছে ওয়াই ভাগ এক্স আকাদেও লেখা যাবে অথবা ওয়ান পয়েন্ট জিরো ডিভাইডেড এক্স এসটাদি কয় এরকমভাবে লেখা যাবে এখন এটা হচ্ছে আমরা এই ফরটন থেকে বা মানে গানের দিক থেকে ফরটান কীভাবে রূপান্তর করতে হয় সেটা দেখাবো এখন এই যে বাম পাশে অ্যান্সার এদিকে দেওয়া হচ্ছে হচ্ছে গত এ এ বল মানে ছোট হাতে থাকলে আমরা লিখবো হচ্ছে লেখার সময় বড় হাতে এ তারপরে এই ইকুয়াল ইকুয়াল তারপরে এই পুরো ফাংশনটা আছে হচ্ছে মডুলাসের ভিতর এই যে এতটুকু পুরো ফাংশন মডুলাসের ভিতর তাহলে এই মডুল প্রথমে মডেলটা লিখতে হবে তাহলে মডের জন্য আমাদেরকে কী লিখতে হবে এ বি এস মানে অ্যাপসোলেট ভ্যালু পরম মানে সঙ্গীত হচ্ছে এ এ বি এস বি এস তারপরে ব্র্যাকেটের ভিতরে আমাদের এই যে ফাংশনগুলো আছে যতটুকু ফাংশন আছে সবটুকুই তাহলে এ বি এস লেখার পর আমরা ব্র্যাকেট দেবো তারপর প্রথমে হচ্ছে এই অংশটুকুর গাছ প্রথমে এই এই অংশটুকুর গাছ তাহলে এই অংশটুকুর প্রথমে কি আছে ই টু দিব এক্স দু ডোবল ওয়াই তাহলে ই টু দিব এক্স এটা হচ্ছে এক্সপোনেন্সিয়াল ফর্ম তাহলে এর শর্ট ফর্ম হচ্ছে ই এক্স পি তারপরে ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে পাওয়ার আসে কত এক্স ব্র্যাকেট প্লস মানে এক্স তারপরে এটা গুণ দু বল ওয়াই আছে এটার সাথে গুণ করে তার মানে হচ্ছে অ্যাস্টারিক অ্যাস্টারিক দু বল ওয়াই রুট থাকলে আমাদেরকে লিখতে হচ্ছে স্কোয়ার রুট এস কিউ আর টি এস কিউ আর স্কোয়ার রুট তারপরে আস্তে কত অয় ব্র্যাকেটের ভিতরে অয় তারপরে আমাদের এই হচ্ছে ই টু দিপ এক্স এক্সটার দিকে স্কোয়ার রুট অয় এটা হচ্ছে লব লবের নিচে আছে হয় তার মানে কি স্ল্যাশ দিতে হবে বা ভাগ স্ল্যাশ এখন কথা হচ্ছে যে এই পুরোটুকু হচ্ছে আমাদেরকে একটু আরেকটা ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিতে হবে কারণ এই পুরোটুকুর সাথে ভাগ হয়ে দিয়েছে এখন আমরা যদি ব্র্যাকেট না দিই তাহলে শুধু এই এইটার মানে বোঝাবে হচ্ছে যে এই স্কোয়ার রুট স্কোয়ার রুট ওয়াই এটার সাথে ভাগ হয়ে গেছে আছে কস এক্স মাইনাস দেট এই জন্য হচ্ছে আমরা এই যে এই পি এর আগে আরেকটা ব্র্যাকেট দেব এবং এখান থেকে এটা ক্লোজ করে দেবো আর এই এ এস এর পরে যে ব্র্যাকেট এটা হচ্ছে এই পুরো কস মড অফ এক্স মাইনাস দেট পুরো টুকুর উপরেই ব্র্যাকেট এখন তারপর হচ্ছে স্ল্যাশ এই যে ভাগ লফ আর হল তাহলে ডিভাইডেড আসতে হচ্ছে ডিভাইডেড থাকার জন্য আমরা দিয়েছি স্ল্যাশ তারপর হচ্ছে কস এক্স মাইনাস জেড তারপর কস থাকলে হচ্ছে কস সি ও এস কস তারপর হচ্ছে দেওয়া হচ্ছে মড অফ এক্স মাইনাস জেড মড অফ এক্স মাইন্ডাসেড পল মানের জন্য হচ্ছে এস তাহলে হচ্ছে কস লেখার পর হচ্ছে আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে কারণ কসের পদে যে মানগুলো থাকবে সেটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকে তার মানে ব্র্যাকেট তারপরে এস মানে এই মডের পরমাণের জন্য হচ্ছে এ বি এস তারপর আরেকটা ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট এই যে এক্স মাইনাস জেড এক্স এক্স থাকলে এক্স মাইনাস থাকলে ফর টানে মাইনাস জেড তো জেডি তারপরে এই যে মাইনাস ব্র্যাকেটটা ক্লোজ তারপরে যে এ বিএসএড যে ব্র্যাকেট এই ব্র্যাকেট দিয়েছিলাম এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম তারপর হচ্ছে আমাদের কত হচ্ছে মাইনাস তারপর হচ্ছে আমরা মাইনাস তৃণমূল দিলাম মাইনাস এখন এটা হচ্ছে দুটো বাদ এক্স স্কোয়ার মাইনাস ওয় স্কোয়ার রুটোপথ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে দুটো ওভারের জন্য লিখতে হচ্ছে স্কোয়ার দুট এস কিউ আর টি স্কোয়ার দুট তারপর হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেট দেওয়ার পর এর মধ্যে আসছে এক্স স্কোয়ার তাহলে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থাকলে হচ্ছে আমাদের বর্গ বর্গ রাশিকে লিখতে হয় ডাবল এক্সট্রা দেওয়া তাহলে এক্স থাকলে এক্স তারপর হচ্ছে বল পাওয়ার লেখার জন্য ডাবল এক্সট্রা দিক ডাবল এক্সট্রা দিক পাওয়ার দেওয়ার হচ্ছে টু তারপর হচ্ছে মাইনাস মাইনাস ওয়াই তারপরে আর পাওয়ার কীভাবে ডাবল এসটার দিক টু এই পাওয়ারগুলো সবসময় পূর্ণ সংখ্যা এই ব্র্যাকেটটা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ তারপর হচ্ছে আমাদের যে পরম মানের যে একটা ব্র্যাকেট ছিল এই যে প্রথমে এই ব্র্যাকেট এই ব্র্যাকেটটা আমাদেরকে ক্লোজ করে দিতে হবে ক্লোজ করে দিলাম এরপর আছে হচ্ছে এই প্লাস প্লাস সাইন ইন্টু এক্স ইনভার্স অয় প্লাস সাইন ইন্টু এক্স ইনভার্স অয় তার মানে প্লাস সাইন থাকলে হচ্ছে সাইন এটা আমরা নিচেও লিখতে পারি যেহেতু আমাদের জায়গায় আচ্ছা লিখিয়ে যাই সাইন এস আই এন সাইন তারপর হচ্ছে এক্স ইনভার্স হয় এখন এই এক্স ইনভার্স হয় এটা হচ্ছে অনেক ওয়াই ভাগ এক্স এ একা দেওয়া লেখা দেয় আবার যদি কেউ লেখে এইরকমভাবে লেখে যে ওয়ান পয়েন্ট জিরো ডিভাইডেড এক্স অ্যাস্টারিক ওয়াই এ একা যদি লেখে তাও হবে এখন এটা আমরা তাহলে এটাই লিখি ওয়াই ভাগ এক্স এই একা লিখি এটাই সহজ তাহলে সাইন ব্র্যাকেট ওয়াই ওয়াই এর জন্য ওয় ডিভাইডেড না হয় হচ্ছে ওয়াই স্ল্যাশ স্ল্যাবের দ্বারা মানে ফরটার্নের স্ল্যাব দ্বারা লিখতে হয় এক্স এক্সটা বড় অর্থে এই ব্র্যাকেট প্লস তো এটাই হচ্ছে ফরটান থেকে মানে গাণিতিক ফাংশন থেকে ফাংশনে ফাংশনটা নিয়ম এখন আমি যে উদাহরণটি নিব সেটি হচ্ছে একশো আঠারো নম্বর উদাহরণ এই উদাহরণটা একটু মানে অন্যরকম তো সেই জন্য আমি এটা করে দেখাবো যাতে আপনাদের সুবিধা হয় এই জায়গায় দেওয়া আছে হচ্ছে দুটের মাঝখানে থ্রি দেওয়া আছে তার মানে আমরা দূর থাকলে স্কোয়ার দুট লিখ লিখতাম শুধু দূর থাকলে এখন দুটের মাঝখানে হচ্ছে থ্রি দেওয়া আছে তাহলে আমরা কিভাবে লিখবো তো এখন হচ্ছে এই গাণিতিক সমীকরণটাকে আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি স্কোয়ার মানে এ স্কোয়ার তার উপরে পাওয়ার হচ্ছে কত অন থার্ড এই দুটোর মাঝখানে এরকম থ্রি দ্বারা থাকলে বোধ যাচ্ছে হচ্ছে অন ভাগ থ্রি স্কোয়ার অন ভাগ থ্রি প্লাস দুটো এ কিউব ডিভাইডেড হচ্ছে দুটো ভার এ দুটোভার বি প্লাস এ অর্থাৎ এ দুটো বা বি এ দুটো বা বি প্লাস এ এ দুপুরে হচ্ছে দুট তো এটা হচ্ছে আমাদের গাণিতিক সমীকরণ এখন এই গাণিতিক সমীকরণ থেকে আমরা ফরটানে রূপান্তর করবো এখন ফরটানে রূপান্তর করতে হলে আমরা প্রথমে হচ্ছে এ তার তারপরে পাওয়ার আছে হচ্ছে ওয়ান থার্ড তাহলে আমরা লিখব এ স্কোয়ার তার মানে এ ডাবল অ্যাস্টারিক স্কোয়ার দেখতে হয় ডাবল অ্যাস্টারিক দিতে হয় ডাবল অ্যাস্টারিক টু এটা হচ্ছে ব্র্যাকেট এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এর উপরে পাওয়ার হচ্ছে আমার ওয়ান থার্ড তার মানে এটার উপরে পাওয়ার দেওয়ার জন্য হচ্ছে ডাবল স্টেরিক ডাবল অ্যাস্টারিক ওয়ান থার্ড অর্থাৎ ওয়ান ভাগ থ্রি তারপর আছে হচ্ছে যে প্লাস এই প্লাসটা আমরা দেখে দেব প্লাস তারপরে রুট অফ এ কিউব রুট অফ এ কিউব তার মানে স্কয়ার দুটো বাজার দুটো আমরা লিখে হচ্ছে স্কয়ার এস কিউ আর টি স্কয়ার স্কয়ার দুট তারপর হচ্ছে এ এ কিউব এর মাঝখানে আছে এ কিউব অর্থাৎ এ কিউব লিখতে ডাবল স্ট্রাইক মানে পাওয়ার লিখতে ডাবল স্ট্রাইক দেওয়ার থ্রি তারপর আসে হচ্ছে ডিভাইডেড অর্থাৎ এই হল লিখব তো ডিভাইডেড লেখার জন্য আমাদের দিতে হবে কি স্ল্যাশ স্ল্যাশ এ থেকে আট বানে এর জন্য আমরা হচ্ছে নিচে লিখবো তো এই পুদো ফাংশনটার উপরে দেওয়া আছে কি মানে হচ্ছে রুট ওভার পুদো ফাংশন তার মানে রুটের জন্য হচ্ছে এস কিউ আর টি এস কিউ আর টি তারপরে ব্র্যাকেট পুদো ফাংশনটা তারপরে আছে হচ্ছে এ এ তারপরে ইন্টু আছে ওভার বি অর্থাৎ দুটোবার জন্য হচ্ছে এস কিউ আর টি বি তারপরে হচ্ছে একটারিখ দিতে হবে এই জায়গায় একটা মানে এর পর একটা অ্যাস দিতে হবে কারণ যেহেতু এটা গুনুন আকার আছে এ একটারিক এস কিউ আর টি বি তারপরে এই প্লাস প্লাসের জন্য হচ্ছে প্লাস তারপরে হচ্ছে এ আসে এ তারপরে এই ইয়েটা ব্র্যাকেটটা ক্লোজ তো এইরকমভাবে হচ্ছে আমরা খুব সহজেই ফট অ্যান্ড প্রোগ্রামকে মানে গাণিতিক ফাংশনকে ফট অ্যান্ড প্রোগ্রামে রূপান্তর করতে পারি তো আজকে এই পর্যন্তই কেউ যদি আমার পূর্বে ভিডিও না দেখে থাকেন অর্থাৎ যেখানে আমি দেখিয়েছি গানকে ফাংশনকে কীভাবে ফট্টারে রূপান্তর করতে হবে সেটি যদি না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আদৌ ফটনের যে আদৌ অর্ধেকগুলো রয়েছে সেই অর্ধেকগুলো তো ক্লাস আমার রয়েছে সেগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে যেন পৌঁছায় সেই জন্য হচ্ছে আপনি পাশে থাকা বেল বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনার বন্ধুদের সাথে সব বন্ধু বান্ধব সাথে শেয়ার করবেন এবং আমার টি টু রেল বিষয়ক যে কোনো মতামত আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ